সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা উইন্ডুজ ইলেভেনের মাধ্যমে প্লে স্টোর ইনস্টল করতে পারেন প্লে স্টোর ইনস্টল করে প্লে সব অ্যাপ কিন্তু আপনার পিসিতে চালাইতে পারবেন উইন্ডুজ ইলেভেনের মধ্যে তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আপনাদের সার্চ বারে গিয়ে ডেভেলপার সেটিং সার্চ করলে এরকম একটি সেটিং পেয়ে যাবেন আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে যে ড্যাব ডাবার মোড অপশন দেখতে পাচ্ছেন আপনারা এটাকে আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পরে এটা আপনারা ক্লোজ করে দিবেন তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের যে ফাইলগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাকে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু এক্সট্রাক হয়ে গেছে তো এটার ওপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এখানে একটু ফুলটার ওপেন হবে এটার ভিতরে আপনারা ডাবল ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা টুলস নামে একটা অপশান আছে এটার ভিতরে ঢুকবেন এটার ভিতরে আসার পরে আমি অনুযায়ী একটু শুরু করে নিলাম আমি একটা ডাউনলোড বক্সে আপনাদের কার্নার নামে একটা ফাইল দিয়ে দেবো আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার কার্নার ফাইল এ তো এখান থেকে আপনারা এটাকে কপি করবেন কপি কপি করায় আপনারা টুলসের মধ্যেই আপনারা ওই কার্নার ফাইলটা প্যাস্ট করে দিবেন প্যাস্ট করে দেওয়ার পরে এখান থেকে রিপ্লেসে ক্লিক করে দিবেন তারপর আপাতত এগুলার কাজ শেষ এরপর স্টেপটা হলো আপনারা উইন্ডোজ পাওয়ার সেল রানার এসমিনিস্টার দিয়ে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটি ইন্টারপেস ওপেন হবে এটা ওপেন হওয়ার পরে আপনারা যেই ফাইলটা এক্সট্রা করছিলেন এটার উপর ক্লিক করলে এরকম একটি লিঙ্ক জেনারেট হবে বারের উপর ক্লিক করলে এখানে টাইপ করবো পিডি স্পেস তারপর উপরে দুইটা ক্ষমা যেটা আছে এটা লিখবো এরপর আমরা লিঙ্কটা কপি যেটা করছিলাম এটা এখানে পেস্ট করে দিব এরপর আমরা ক্ষমা যে দুইটা আবার এখানে দিয়ে দিব তারপরে এখান থেকে ইন্টারে ক্লিক করব ইন্টারে ক্লিক করলে এরকম একটি আপনাদের অপশন চলে আসবে এখানে তারপর আমি একটা কমান্ড আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কপি করে নেবেন দেখতে পাচ্ছেন এই কমান্ডটা জাস্ট কপি অ্যান্ড এখানে এসে এটাকে প্যাস্ট করে ইন্টারে ক্লিক করবে তো ইন্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে তো আমরা সার্বাটমে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন রিসেন্টের মধ্যে আমার কিন্তু উইন্ডোজ সাব সিস্টেম সফটওয়্যারটা কিন্তু এখানে চলে আসছে তো এটারা আমরা ক্লিক করবো তো এখানে আসার পরে আপনাদের ডেভেলপ মোডটা অন করে দিতে হবে এরপরে উপরে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে রাইটের তির চিহ্নতে ক্লিক করবেন তির চিহ্নতে ক্লিক করলে এরকম একটু ইন্টারফেস ওপেন হবে তো এটার ওপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি আপনাদের এরর মেসেজ শো করবে তো এটাকে আবার আমাদের একটু ফিক্স করতে হবে তো আমরা এটাকে জাস্ট এখান থেকে অকেতে করে দিলাম

এসডিএমই মোডটা হলো আপনাদের ভার্চুয়াল মোড তো এই এটা এনাবল করার পরে আপনারা এটাকে সেভ করে নেবেন সেভ করার পরে আপনাদের পিসটা অটোমেটিক্যালি রিস্টার্ট হবে এরপর আপনাদের উইন্ডোজ এর মধ্যে সার্চ বারে এসে লিখতে হবে উইন্ডোজ ফিউচার বোর্ডে যদি সার্চ করেন এরকম একটি সেটিং আপনাদের সামনে চলে আসবে তো এইখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে তারপরে একটু এটাকে বড় করে নেবেন যাতে একটু সুন্দরভাবে ভালোভাবে দেখা যায় তো এরপরে আপনারা এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে বার্সোয়ার মেশিন প্ল্যাটফর্ম এবং উইন্ডোজ হাইপার বাইসর প্ল্যাটফর্ম দুটাকে এনাবল করে দিবেন এটা টিক মার্ক থাকবে না এটাকে টিক মার্ক করে দিবেন আপনারা টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনাদের পিসিটা রেজিস্টার করতে হতে পারে আপনারা পিসিটা রেজিস্টার করে নেবেন উইন্ডো সাব সিস্টেমটা আমরা আবার ওপেন করব ওপেন করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা তিচ্ছিনার মতো অপশান আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফাইল মেনুটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এরপরে আমরা যদি এখানে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর নামে একটা কিন্তু ফাইল চলে আসছে তো এটার উপর আমরা ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি সাইন করতে না পারি সেক্ষেত্রে আমাদের একটা ছোটো একটা কাজ করে নিতে হবে তো আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে আসবেন আসার পরে এখান থেকে ডাউনলোড এসডি কে প্ল্যাটফর্ম এটাকে ক্লিক করে নিচে স্কুল করে টানবেন টানার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ তো এটাকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে আসছে তো আমরা এটাকে এক্সট্রাক করে নিব তো এক্সট্রাক অলে ক্লিক করব অলে ক্লিক করার পর আমরা সি ড্রাইভে ওপেন করব সি ড্রাইভে আমি একটা এমডি ফোল্ডার নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সি ড্রাইভে এডিবি ফোল্ডার বলে আমি এটাকে এক্সট্রাক করে নিলাম তো আমি এটাকে এক্সট্রাক করার পর আমি সুযোগ সুযোগ আমার সি ড্রাইভে চলে গেলাম সি ড্রাইভে দেখতে পাচ্ছেন যে এডিবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যেটাকে আমরা এক্সট্রাক্ট করছিলাম একটু আগে তো এটাতে ক্লিক করার পরে প্ল্যাটফর্ম টুলে ক্লিক করবেন টুলে ক্লিক করার পরে এটার উপর যে বারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইন্টারে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনাদের এইরকম একটি মেনু ওপেন হবে আমি ডেসক্রিপশনে কমান্ডটা লিখে দেবো আপনারা ওইখান থেকে কপি করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই কমান্ডটা এখান থেকে কপি করে নিলাম এডিবি কানেক্ট দিয়ে একটা আইপি আসছে আইপিটা আমি কপি করে নিলাম কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম পেস্ট করে ইন্টারেক্ট ক্লিক করবেন ইন্টারেক্ট ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে যদি এরকম আপনাদের ফিল্ড দেখায় সেক্ষেত্রে আপনারা আবার এটাকে এডিবি ডিভাইস লিখে ইন্টার করবেন যদি একটু আসতে প্রবলেম হইতে পারে সেই জন্য আপনাদের আবার এটাকে কপি করবেন একটু আসতে প্রবলেম হতে পারে এই জন্য আপনারা দুই একবার করে দেখবেন এটা অবশ্যই হয়ে যাবে আমি এটাকে আবার দিলাম এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি কানেক্টেড দেখাচ্ছে তো প্রথমে একটু ফিল্ড লিকার্স ছিল তো এটা আপনারা এখানে আবার করার পরে এটা কিন্তু অলরেডি কানেক্টেড দেখাচ্ছে তার মানে আমার এটা কানেক্ট হয়ে গেছে তো এই আইপিটা আমরা আসলে পেয়েছি উইন্ডোজ সাব সিস্টেম যদি আমরা ওপেন করে সে ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এডিবি বলে একটা আইপি আইপির মতো একটা আইপি দেওয়া আছে তো এইখান থেকে আসলে আমরা আইপিটা পেয়ে এসেছি এটা আসলে সবার ক্ষেত্রে সেম হয়ে থাকে তো যদি সেম না হয় আপনারা এখান থেকে দেখে নেবেন এই আইপিটা তো এরপর আমাদের এখানে এসে এডিবি শেল এটা আমরা এখান থেকে কপি করব কপি করে এখানে আমরা এসে এটাকে পেস্ট করে দিব তারপর ইন্টার ক্লিক করব তারপর এখানে এসে আবার আমি কমান্ডে দিয়ে দেব অ্যাস ইউ লিখে ইন্টার করবেন এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু রুট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন সেটান ফোর জিরো এটাকে আমরা এখান থেকে কপি করবো কপি করে আবার সেমভাবে আমরা এখান থেকে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো প্যাস্ট করে এখান থেকে ইন্টারে ক্লিক করব তো এটা করার পরে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এটাকে ক্লোজ করে দেবো এখান থেকে ক্লোজ করার পরে আমরা যদি আবার প্লে স্টোরে গিয়ে আমরা এটাকে সাইনিং ক্লিক করে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার কিন্তু সাইনিং অপশন চলে আসছে তো এটাকে আমি সাইনিং করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা সাইনিং হয়ে গেছে তো আপনারা আসলে কাজটা করে দেওয়ার যদি কোনো করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার জানা থাকলে অবশ্যই সমাধানের চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম